কুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত আমাদের এক ভাই সালাত সম্পর্কে জানতে চেয়েছেন যে এমন কোন সালাত রয়েছে কিনা থাকলে সেটা কিভাবে কখন আদায় করতে হবে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ জি নবী করীম থেকে আমরা বিভিন্ন ধরনের সুন্নাত মুস্তাহাব নফল সালাতের বর্ণনা পেয়ে থাকি কিন্তু সেই সমস্ত বিশুদ্ধ বর্ণনাগুলোর ভিতরে সালাতুত তাসবীহ নামে কোন সালাত যে রয়েছে এমন কিছু আমরা দেখি না সুনান আবু দাউদ এবং তিরমিজির ভিতর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আপনার একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের ভিতরে সালাত উত্তাসবিহের আদায়ের পদ্ধতি এবং বিশ্লেষণ তুলে ধরা হয়েছে যেখানে একটি তসবি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটি পনেরো বার কখনো দশ কখনো এভাবে গোটা সালাতের মধ্যেই বিভিন্ন জায়গায় রুকুর আগে রুকুর পরে রুকুতে যেতে আহ সেজদার আগে সেজদার পরে সেজদার থেকে উঠে বসে এভাবে পড়ার কথা তুলে ধরা হয়েছে তো এই যে সালাত আদায় অধ্যায়ের এক বিশেষ পদ্ধতি অধিকাংশ মহাকেক আলেমগণের মতে এটা একটি অপরিচিত পদ্ধতি রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে আমরা বিভিন্ন ধরনের নফল সুন্নাত মুস্তাহাব বিশুদ্ধ সালাতের বিশুদ্ধ পদ্ধতি আমরা দেখি সেই সকল পদ্ধতির থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় এক পদ্ধতি যে সালাত আদায়ের আদায়ের কারণে আহ এই সালাতকে অনেকেই বলেছেন যে এটা সুন্নাত কোনো সালাত নয় এটি পরবর্তীতে এটা উদ্ভাবিত একটি সালাত এবং যেহেতু এ হাদিস মহাদিসিনদের পরিভাষায় হাদিস শুদ্ধ নয় হাদিসের ভিতরে দুর্বলতা রয়েছে এবং হাদিসের ভিতরে এ ধরনের বিশুদ্ধ যে হাদিস বা বিশুদ্ধ সালাতের যে বিশুদ্ধ পদ্ধতি সেই পদ্ধতির বিপরীত পদ্ধতি এখানে তুলে ধরা হয়েছে সেই হিসাবে মহাদিসিন গান এ হাদিসকে গ্রহণ করেনি যদিও কোন কোন সালাদের ভিতরে উপরে আমল ছিল বলে আমরা জেনে থাকি কিন্তু অধিকাংশ আলেমদের রহেমাহুল্লাহ শাইকুল ইসলাম ইবনী তাইমে রহেমাহুল্লাহ ইবনী কোদাম রহেমাহুল্লাহ আহ শেখ ও সাইমিন রহেমাহুল্লা সহ সমসাময়িক কালের আহ যারা আল জামাতের বড় বড় আহ আলেম রয়েছেন তাদের দেশটিতে সালাত উত্তাসবি এটা বিশুদ্ধভাবে রসুল উল্লাহ থেকে প্রমাণিত কোনো সুন্নাত সালাত নয় এবং এর পদ্ধতিও সুন্নাত কোন পদ্ধতির সালাতের মতো নয় অতএব এর থেকে আমরা বিরত থেকে বিশুদ্ধ যে সালাতগুলো রয়েছে সালাতুল ইশরাক সালাতুল আহ আউ আবিন অথবা আহ সালাদুৎ তাহাজুত এ জাতীয় যে সালাতগুলো রয়েছে সেগুলো আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব এবং যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে যেগুলো মতভেদ পূর্ণ সেই সমস্ত সালাদ বা সে সমস্ত আমল থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব কারণ বিশুদ্ধ আমল সেটা যত কমই হোক আল্লাহর কাছে ওটাই গ্রহণযোগ্য হবে আর অশুদ্ধ আমল সেটা যত বেশি হোক আর সেটা যত ভক্তিপূর্ণই হোক সেটা আমার শুদ্ধ আমলকেও বিনষ্ট করার সমূহ সম্ভাবনা রয়েছে অতএব আমরা সুন্নাতের অনুসরণ করব বেদাতকে পরিহার করব আল্লাহ সুহান আমাদের ভূজার তৌফিক দান করেন আল্লাহ নবীনা মোহাম্মদ Good night.